बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ढाका कॉलेज राष्ट्रविज्ञान एमएसएस एर प्रिय छात्ररा, साम्प्रतिक राष्ट्रचिंता कोर्सेर क्लासे स्वागत जानाच्छि। आमि फारजाना सुलताना, सहयोगी अध्यापक राष्ट्रविज्ञान विभाग। प्रिय छात्ररा, आमरा गत दिनेर क्लासे भाववादेर साथे परिचित हयेछि एबं इमानुएल कांट एर दर्शन, विशेषत राजनैतिक चिंताधारा साथे आमरा परिचित हयेछि। ए पर्याये आजके आमरा परिचित हब जार्मान भाववादेर जिनि मूल स्थपति जर्ज विलहे फ्रेडरिक हेगेलेर साथे आमरा, जार जिनि 19 শতকে যে নতুন ভাববাদ সেই জার্মান ভাববাদ বিশ্লেষণে নেতৃত্ব দেন, গ্রিক ভাববাদের অনুকরণে তার থেকে অনুপ্রাণিত হয়ে যিনি 19 শতকের যুগের চাহিদা পূরণ করেন, রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে আমরা তার যে প্রভূত অবদান সমূহ দেখি, তার পূর্বে প্রিয় ছাত্ররা আমরা তার ব্যক্তি পরিচয় সন্ধানে ব্যাপৃত হই। এসো আমরা একটি স্লাইড দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি জর্জ উইলহেম ফ্রেডরিক হেগেলকে, যিনি 1770 সালের 27 আগস্ট জন্ম নিয়েছিলেন জার্মানির উর্টেমবার্গ রাজ্যের স্টাটগার্ড শহরে এক সম্ভ্রান্ত পরিবারে। তার পিতা ছিলেন রাজস্ব দপ্তরের একজন উচ্চপদস্থ আধিকারিক। হেগেলের পরিবারে একটি আমলাতান্ত্রিক আবহাওয়া ছিল যা তার জীবনে তার দর্শনে প্রভাব ফেলেছিল। স্টাটগার্ড শহরের স্কুলেই বাল্য শিক্ষা গ্রহণ করার পর টিউবিঞ্জেন বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হয়েছিলেন এবং ঈশ্বর তত্ত্বের উপরে সনদ লাভ করেন। তিনি বরাবর প্রাচীন পুঁথি পাঠে আগ্রহী ছিলেন। প্লেটোর রচনাবলী তাকে বেশি আকৃষ্ট করেছিল। 1799 সালে পিতৃবিয়োগের পর জেনায় বসবাস শুরু করেন তিনি এবং 1801 সালে জেনা বিশ্ববিদ্যালয়ে তিনি তর্কশাস্ত্র ও অধিবিদ্যার প্রভাষক হিসেবে নিযুক্তি লাভ করেন। পরবর্তীতে 1806 সালে প্রিয় ছাত্ররা নেপোলিয়নের আক্রমণে এই দেশ যখন আক্রান্ত তখন বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায় এবং সেই 1708 থেকে 1716 সাল পর্যন্ত তিনি নুরেমবার্গের একটি শরীরচর্চা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। 1816 সালে তিনি হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। 2 বছর সেখানে কাজ করার পর তিনি যোগ দেন বার্লিন বিশ্ববিদ্যালয়ে এবং আজীবন এখানেই তিনি শিক্ষকতা করে গেছেন। তো প্রিয় ছাত্ররা, আমরা যদি তার দর্শনের সাথে পরিচিত হতে চাই, তার 4টি নাম করা গ্রন্থের কথা আমি তোমাদের জানাই। ফেনোমেনোলজি অফ স্পিরিট, যেটি 1807 সালে রচনা করেছিলেন। সায়েন্স অফ লজিক, যেটি 1816 সালে রচনা করেছিলেন। কিন্তু রাষ্ট্রচিন্তার ইতিহাসে স্থায়ী আসন তিনি পেয়েছেন যে বইগুলির জন্যে, তার একটি হচ্ছে দ্য ফিলোসফি অফ রাইট, যেটি 1821 সালে রচনা করেছিলেন, এবং দ্য ফিলোসফি অফ হিস্ট্রি 1837 সালে রচনা করেছিলেন। এইটি তার সর্বাধিক প্রসিদ্ধ গ্রন্থ। প্রিয় ছাত্ররা, এই গ্রন্থগুলির মধ্যে তার রাষ্ট্রচিন্তার সম্যক প্রতিফলন দেখা যায়। ফিলোসফি অফ রাইট গ্রন্থে তিনি মূল যে বিষয়টিতে গুরুত্ব দিয়েছিলেন বা ফোকাস করেছিলেন সেটি হচ্ছে জড় জগতে প্রকৃতি, জ্ঞান ও দর্শনের মূল লক্ষ্য। জ্ঞানের কাজ হলো প্রকৃতির মাঝে যে শাশ্বত ঐকতান রয়েছে ও সহজাত যুক্তিবাদিতা সেটিকে খুঁজে বের করা। আর দ্য ফিলোসফি অফ রাইট গ্রন্থে তিনি যেটিতে ফোকাস করেছেন সেটি মূলত রাষ্ট্র, এবং রাষ্ট্রকে মানব জীবনের পরম সত্তা হিসেবে তিনি এখানে উপস্থাপন করেন। তার মতে রাষ্ট্র হচ্ছে
মানুষের স্বাধীনতার বাস্তব প্রতিমূর্তি, যুক্তির চূড়ান্ত অভিব্যক্তি। ব্যক্তি জীবনের যে নৈতিক মূল্য তা একমাত্র রাষ্ট্রের সদস্য হিসেবেই পাওয়া সম্ভব। রাষ্ট্রের মাধ্যমেই ব্যক্তির যথার্থ মুক্তি অর্জিত হয়। তো এভাবে তিনি তার যে দর্শন, সেখানে রাষ্ট্রচিন্তার তার যে অবদান, সেটি আলোচনার আগে আমরা ভাববাদে তার যে ভাববাদী চিন্তা সেটির উৎস সম্পর্কে একটু জেনে নিই। প্রিয় ছাত্ররা, কান্টের ভাববাদ বা ভাববাদের জার্মান যে ধারাটি সেটির সূচনা পর্ব আমরা আগেই তোমাদেরকে আগের ক্লাসেই কিছুটা আলোচনা করেছি। হেগেলের ভাববাদ যদি বলা হয়, সেটি আসলে সম্পূর্ণ তার নিজের নয়। অতীতের ভাববাদী যে চিন্তাবিদেরা, তাদের আইন, সরকার, সার্বভৌমত্ব, এই যে সমস্ত ধারণা, সেগুলি তার ভাববাদী রাষ্ট্রচিন্তা রাষ্ট্রদর্শনের উৎস। তাছাড়া সমকালীন যে ঘটনাবলী জার্মানিকে প্রভাবিত করেছিল, তার প্রভাবও আমরা তার রাষ্ট্রচিন্তা এবং দর্শনে লক্ষ্য করি। জার্মান ভাববাদী দার্শনিক কান্ট রাষ্ট্রকে সর্বশক্তিমান হিসেবে দেখতে চেয়েছিলেন। হবস এবং রুশোর দর্শনেও ছিল তার সমর্থন। কিন্তু রাষ্ট্রের যে চূড়ান্ত, রাষ্ট্রকে একেবারে চূড়ান্ত কর্তৃত্ব হিসেবে দেখার যে বিষয়টি, এবং বিনা শর্তে রাষ্ট্রের কাছে আনুগত্য দেখিয়ে যাওয়া যে ব্যক্তির বা নাগরিকের কর্তব্য, এই যে ভিউ, সেটি আসলে আমরা হেগেলের মধ্যে দিয়েই সবচেয়ে বেশি অনুভব করি, যেখানে তিনি রাষ্ট্রকে বিশ্ব প্রক্রিয়ার একটি অংশ বলে মনে করেছেন, যেটি দ্বান্দ্বিক প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়েছে। এবং এই দ্বান্দ্বিক প্রক্রিয়াতে তিনি এটিকে বিশ্লেষণ করে জাতি রাষ্ট্রকে সর্বাধিক ফোকাস করেছিলেন তার রাষ্ট্রচিন্তায়। প্রিয় ছাত্ররা, বস্তুত সেই সময়ে ফ্রান্সে তার আগে আগে যে ফরাসি বিপ্লব এবং ফ্রান্সে যেটি ঘটেছিল তার অভিঘাত, এবং নেপোলিয়নিক যে যুদ্ধ, সেই যুদ্ধ সমগ্র ইউরোপকে যে তছনছ করে দিয়েছিল, যার প্রভাব জার্মানিতেও পড়েছিল ইউরোপের একটি দেশ হিসেবে, সেই সময়ের যে রাজনৈতিক অস্থিতিশীলতা, তাতে অনেকেরই সেই সময়ে ধারণা হয়েছিল যে গণতন্ত্র, স্বাধীনতা, অধিকার, চিরায়ত মূল্যবোধ, এগুলির প্রতি স্বনির্বন্ধ অনুরোধ জানিয়ে রাষ্ট্র পুনর্গঠন সম্ভব নয়, বরং এগুলি রাষ্ট্রীয় সংহতির জন্যে ক্ষতিকারক। জার্মানির অভ্যন্তরীণ যে ছিন্ন ভিন্ন অবস্থা, ইউরোপের রাজনীতিতে যে জটিল পরিস্থিতি, তা হেগেলের মনে আলোড়ন তুলেছিল, এবং ব্যক্তি স্বাধীনতা, গণতন্ত্র, এসব ধ্রুপদী চিন্তাধারাগুলি জার্মানির সমস্যা সমাধানে সক্ষম নয় বলে তিনি মনে করেছিলেন। তাই তার কাছে রাষ্ট্রই বড় হয়ে উঠেছিল। প্রিয় ছাত্ররা, তো আমরা এ পর্যায়ে এসো হেগেলের চিন্তাধারার যে ভিত্তি, ভাববাদে তার যে অ্যানালাইসিস প্রসেস, সেটির সাথে পরিচিত হই। পরবর্তী স্লাইডে যাই। প্রিয় ছাত্ররা, বস্তুত তার যে দ্বন্দ্ববাদ, তোমাদের মনে আছে নিশ্চয়ই, দ্বান্দ্বিক পদ্ধতির সাথে কিন্তু আমরা প্রথম পরিচিত হয়েছি সক্রেটিসের মাধ্যমে, যেখানে এথেন্সের বাজারে ঘুরে ঘুরে তিনি তার এই যে পদ্ধতি, অর্থাৎ কারো কাছ থেকে একটি মত শুনে তাকে প্রশ্ন করে বা তার প্রতিমত স্থাপন করে তিনি সত্যকে খোঁজার যে চেষ্টা করতেন, সেই যে দ্বন্দ্ববাদ, মানে অনেকটা বিতর্কের মতো যেটি আর কি, মত প্রতিমত, হ্যাঁ, এভাবে যেটি আসে, সেইটি ছিল নয়ার্থক যে দ্বন্দ্ববাদ। আর হেগেল, তিনি সদর্থক দ্বন্দ্ববাদের প্রবর্তন করেন 19 শতকে। এবং হেগেলের দর্শনের মূল বক্তব্য হচ্ছে সংশ্লেষ বা সমন্বয়, বা যেটিকে আমরা সিনথেসিস বলছি, সেটি হচ্ছে মূল বিষয়। পরস্পর বিরোধী যে মতগুলি বা বিষয়গুলি, সেইগুলি হচ্ছে আসল জিনিস যা জীবন, সভ্যতা, ইতিহাসকে এগিয়ে নেয়। এবং এই
দান্তিক পদ্ধতিতেই সভ্যতা ইতিহাস এগুলো বিকশিত হয়। এই যে দান্তিক মতবাদ, এর যে বৈশিষ্ট্য সেটি এরকম যে আমাদের যাবতীয় চিন্তা ভাবনা দান্তিক পদ্ধতিতে বিবর্তনের পথ ধরে অগ্রসর হয়। তিনি বিশ্বাস করতেন ভাবের জগতে যখন প্রথম একটি মত জন্মলাভ বা ধারণা জন্মলাভ করে তার মধ্যে স্ববিরোধিতা থাকে এবং এই স্ববিরোধিতার কারণে তার বিপরীত ধারণা, যেটি আমরা মতকে থিসিস হিসেবে এখানে দেখানো হয়েছে এবং তার যে প্রতিমত সেটি অ্যান্টিথিসিস, তোমরা দেখো প্রিয় ছাত্ররা যে এটি স্ববিরোধিতার কারণে থিসিসের মধ্যে এটির যে দ্বন্দ্ব তার ফলে অ্যান্টিথিসিস আসে বা প্রতিমত আমরা যেটিকে বলতে পারি, এবং এই দুইটির যে সংঘর্ষ সেই সংঘর্ষের মধ্যে দিয়ে এর মধ্যে যে দুর্বলতম ধারণার মধ্যে যে দুর্বলতম উপাদানগুলি সেগুলি দূর হয়ে যায় এবং তার জায়গায় এক নতুন সমন্বিত ধারণা সংশ্লেষণ, যেটিকে সিনথেসিস বলা হচ্ছে, সেটি জন্মলাভ করে এবং ধারণার সকল সবল উপাদানগুলি সমন্বিত হয়ে এই সিনথেসিসে পরিণত হয়। সুতরাং হেগেলের যে দ্বন্দ্ববাদ সেটি অনুসারে বিশ্ব সত্তার যে পরম ভাব তার স্বরূপ বিশ্লেষণের ক্ষেত্রে সংশ্লেষণ পূর্ববর্তী যে কোনো ধারণার চেয়ে উন্নত প্রকৃতির হয়, কিন্তু কালক্রমে এই সংশ্লেষণই আবার একটি ধারণায় পরিণত হয়, তার বিরুদ্ধে বিপরীত ধারণা গড়ে ওঠে। এইভাবে এক গতির মাধ্যমে এটি চলতে থাকে বিবর্তনের পথ ধরে, সংঘর্ষ আর সমন্বয়ের মধ্যে দিয়ে মানুষ তার জ্ঞান এর পরম জ্ঞান বা পরম সত্তায় যে পরম ভাব সেখানে গিয়ে, অর্থাৎ চরম সত্য যেটি সেখানে গিয়ে উপনীত হয়। এই কারণেই হেগেলের মতকে দান্তিক ভাববাদ বলে অভিহিত করা হয়। এবং এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া ধরে তিনি ইতিহাসকেও ব্যাখ্যা করেছেন প্রিয় ছাত্ররা। যেমন তিনি এখানে এভাবে বলেছেন যে একটি জাতির কৃষ্টি আর সভ্যতাই হলো ভাব বা আইডিয়া, এই ভাব দান্তিক পদ্ধতিতে অগ্রসর হতে হতে শেষ পর্যায়ে ইতিহাসে পরিণতি লাভ করে। অর্থাৎ ইতিহাস হচ্ছে একটি জাতির সমস্ত রকম ভাব সভ্যতা বা কৃষ্টির চরম বহিঃপ্রকাশ। ব্যক্তি মানুষের দুঃখ যন্ত্রণা সুখ এগুলি সব কিছু ইতিহাসে নথিভুক্ত হয়ে যায়। তবে ইতিহাস যত পূর্ণতার দিকে অগ্রসর হয় ততই এগুলি গৌণ হয়ে পড়ে এবং চরম সত্যই মুখ্য হয়ে পড়ে। তিনি আরও বলেন, দান্তিক নিয়মে সমাজ বিবর্তিত হওয়ার সময় নানা সমস্যা দেখা দেয় এবং এগুলির যথাযথ সমাধান নিহিত থাকে ইতিহাসের মধ্যে। জগৎ আর ভাবের মধ্যে ভাবকে মূলত প্রাধান্য দিয়েছেন তিনি। তার মতে আগে আসে ভাব, তারপর সৃষ্টি হয় প্রতিষ্ঠান। তিনি এই যে বিষয়টি এটিকে গুরুত্ব দিয়েছেন এবং এই সভ্যতার সৃষ্টি আর সেই সভ্যতা যখন ইতিহাসে রূপান্তরিত হওয়ার জন্যে দান্তিক নিয়মে অগ্রসর হয় তখন ব্যক্তির হঠাৎ আবির্ভাব ঘটে থাকে এবং অব্যক্তিগত শক্তির কাছে ব্যক্তি একটি যন্ত্রমাত্র। ইতিহাসের কাছে ব্যক্তিকে পরাজয় স্বীকার করতে হয় এবং ব্যক্তি মূলত ইতিহাসের সাথে সামঞ্জস্য বা সঙ্গতি রাখা বা তাল রেখে চলে, যারা প্রভাবিত করে জীবনকে এবং এভাবে ব্যক্তিকেই ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। প্রিয় ছাত্ররা, হেগেল আরও বলেন যেহেতু ইতিহাস চরমভাবের বহিঃপ্রকাশ মাত্র, সেই হেতু ইতিহাস কখনো অযৌক্তিক হতে পারে না, আর ইতিহাসের চূড়ান্ত পরিণতি ঘটে রাষ্ট্রে। এভাবে তিনি তার রাষ্ট্র ধারণায় উপনীত হন যে ধারণাই হচ্ছে জগৎ স্রষ্টা। প্রকৃত জগৎ একটি মন নির্ভর জগৎ এবং সেখানে তিনি সেই জগতে যে কিভাবে
পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র এসেছে এবং অন্য অন্য প্রতিষ্ঠানগুলির আলোচনাও তিনি মূলত এই দ্বান্দ্বিক পদ্ধতিতে অগ্রসর হয়ে ব্যাখ্যা করেছেন। যেমন তিনি কলাকে ধারণা, ধর্মকে বিপরীত ধারণা এবং দর্শনকে সংশ্লেষ বা সিনথেসিস বা চূড়ান্ত ধারণা হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন। প্রিয় ছাত্ররা, এবারে এসো আমরা রাষ্ট্র সম্পর্কে হেগেলের যে মত সেই সম্পর্কে একটু জানি। স্লাইডটি দেখো। বস্তুত তার এই যে মতবাদ রাষ্ট্র সম্পর্কে, তার যে ভাববাদী মতবাদ, সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তিনি মনে করেন যে রাষ্ট্র একটি নৈতিক প্রতিষ্ঠান, বাস্তবে যার অস্তিত্ব বিদ্যমান, এবং রাষ্ট্র যুক্তি বা প্রজ্ঞার পরিপূর্ণ বাস্তবায়ন, এবং একমাত্র এই রাষ্ট্রের সদস্য হিসেবেই ব্যক্তি তার নৈতিক মূল্য লাভ করে। বস্তুত তিনি তার যে ফিলোসফি অফ হিস্ট্রি এই গ্রন্থে রাষ্ট্রকে পরিচিত করিয়ে দেওয়ার জন্যে এমন সব উক্তি করেন, তাতে প্রতীয়মান হয় যে রাষ্ট্রই হচ্ছে মানব জীবনের চরম ও পরম লক্ষ্য। রাষ্ট্র এমন এক অর্জিত নৈতিক জীবন বাস্তবে যার অস্তিত্ব রয়েছে, এবং যুক্তি ও প্রজ্ঞার যে প্রতিফলন বা পরিপূর্ণ বাস্তবায়ন, তা এই একমাত্র রাষ্ট্রের সদস্য হিসেবেই, রাষ্ট্রই সেটি দিতে পারে এবং ব্যক্তিও রাষ্ট্রের সদস্য হিসেবেই তার নৈতিক মূল্য পেতে পারে। তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমরা পরিবার, তারপর বুর্জোয়া রাষ্ট্র, বুর্জোয়া সমাজ, তারপর রাষ্ট্র, এভাবে তিনি রাষ্ট্রকে অঙ্কন করেছেন। এবং রাষ্ট্রকে আসলে তিনি খুব দেবতার আসনে বসিয়েছেন বলা যায়, যেভাবে তিনি বলেছেন রাষ্ট্র পৃথিবী পৃষ্ঠে দৈব সত্তার প্রতীক, হ্যাঁ, দ্য মার্চ অফ গড অন আর্থ, এভাবেই তিনি রাষ্ট্রকে লিখেছিলেন বা রাষ্ট্রকে পরিচিত করিয়েছেন। বস্তুত সমকালীন জার্মানির যে রাজনৈতিক বাস্তবতা এবং তার যে অর্থনৈতিক পশ্চাৎপদতা আর শোচনীয় যে আভ্যন্তরীণ অবস্থা, প্রাদেশিকতা, গৃহযুদ্ধে জর্জর জার্মানির প্রেক্ষিতে হেগেল উদারনীতিবাদের পরিবর্তে জাতীয় ঐক্য আর সংহতিকেই বড় করে দেখেছেন, যেটি জাতীয় রাষ্ট্রের মধ্যে দিয়েই ব্যক্তি পেতে পারে। এই যে রাষ্ট্রের গঠন, এখানে তিনি দ্বান্দ্বিক প্রক্রিয়াতেই বিশ্লেষণ করেছেন যে মানুষ প্রথম বিবর্তমের শেষ পর্যায়ে মানুষের আবির্ভাব ঘটেছে, কিন্তু মানুষ একাকী নয়, সে সঙ্গবদ্ধ জীবনে বসবাস করতে চায় এবং পরিণামে পরিবার গঠন করে। কিন্তু পরিবার তার সব চাহিদা পূরণ করতে পারে না, পারে কি? তখন সমাজ গঠন করলো মানুষেরা। সমাজে সহযোগিতা থাকলেও এখানে কিন্তু প্রতিযোগিতাও রয়েছে, তাই না? এবং পরস্পর বিরোধী শক্তিগুলির সংঘর্ষ, প্রতিযোগিতা এখানে থাকেই। বুর্জোয়া সমাজ নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্যে পুলিশ, আইন, সামরিক ব্যবস্থা সম্পন্ন এক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলল। পরিবার থেকে রাষ্ট্রের রূপান্তর সম্পূর্ণ দ্বান্দ্বিক পদ্ধতিতে হয়েছে বলে তিনি মনে করতেন। পরিবার ও সমাজের ইতিবাচক আর নেতিবাচক শক্তির বিরোধের মধ্যে দিয়েই রাষ্ট্র সৃষ্টি হয়েছে। তো আমরা এবারে রাষ্ট্রের সংক্রান্ত তার যে চিন্তাধারা, তার বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করি। প্রথমত প্রিয় ছাত্ররা, আমরা যেটি দেখতে পাই সেটি হচ্ছে তার মতে রাষ্ট্র একটি ঐশ্বরিক ধারণা, যে ঐশ্বরিক ভাব বা পরম সত্তার যে পরিকল্পনা বিশ্বকে নিয়ে, তারই প্রকাশ হচ্ছে রাষ্ট্রের মধ্যে। এবং এই যে ডিভাইন আইডিয়া বা দিব্য ধারণা, সেটি যুগ যুগ ধরে বিবর্তিত হতে হতে আসলে রাষ্ট্রে চরম পরিণতি লাভ করেছে বলে তিনি মনে করেন। অর্থাৎ রাষ্ট্র হলো আধ্যাত্মিক শক্তির পূর্ণাঙ্গ বিকাশ, দ্য ফাইনাল এম্বডিমেন্ট অফ স্পিরিট অন আর্থ, এভাবে তিনি রাষ্ট্রকে বলেছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্র একটি স্বতন্ত্র সত্তা ও সমগ্র বস্তু।
ইতিহাস ও সভ্যতা বিবর্তিত হয়ে রাষ্ট্রে এসে চরম পরিণতি লাভ করেছে, তাই রাষ্ট্রের অঙ্গীভূত অংশগুলোর নিজস্ব কোনো সত্তা বা স্বাতন্ত্র্য নেই। রাষ্ট্র একটি সমগ্র বস্তু, সমগ্রের মধ্যে থেকেই অংশ নিজেকে তাৎপর্যমণ্ডিত করে তুলতে পারে, সমগ্র থেকে বিচ্ছিন্ন হয়ে নয়। ব্যক্তিসহ সমস্ত অংশই আসলে রাষ্ট্রের অধীনেই ছিল তার চিন্তা। দ্য স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট রাইট ওভার দ্য ইন্ডিভিজুয়ালস হুজ হাইয়েস্ট ডিউটি ইজ টু বি এ মেম্বার অব দ্য স্টেট। এটি ছিল তার মত যে সমগ্রকের অংশ হিসেবে ব্যক্তির কাজ হবে এই সমগ্রকে লক্ষ্য উদ্দেশ্যকে পূরণ করার জন্যে তার কর্তব্য করে যাওয়া বা ডিউটি পালন করা। এই যে এর পরবর্তীতে যে বিষয়টি সেটি হচ্ছে রাষ্ট্রের জৈবিক ব্যাখ্যা। তার আগে আমরা বলে নিই যে এই এই স্বতন্ত্র সত্তা হিসেবে ব্যক্তিরও তো একটি স্বকীয় ইচ্ছা থাকে, কিন্তু যদি কখনো রাষ্ট্রকে যেহেতু একটি সমগ্র হিসেবে বলা হচ্ছে, তার একটি ব্যক্তিত্ব রয়েছে, যদি নাগরিকের ব্যক্তিত্বের সাথে তার কখনো বিরোধ হয়, তাহলে স্বতন্ত্র সত্তা হিসেবে কেবলমাত্র রাষ্ট্রই তার যার স্বাধীন ইচ্ছাশক্তি বিদ্যমান তার অধিকারকেই গুরুত্ব দেওয়া হবে। এবং এই যে রাষ্ট্রের প্রাকৃত অধিকার সেটিকেই ধরে নেওয়া হবে রাষ্ট্রের প্রকৃত অধিকার, আর ব্যক্তির যেটি সেটিকে অপ্রকৃত অধিকার হিসেবে ধরে নেওয়া হয়। তো এরপরে সুপ্রিয় ছাত্ররা রাষ্ট্রের জৈব তত্ত্ব অর্থাৎ হেগেল রাষ্ট্রকে একটি জীব দেহ হিসেবেই আসলে ব্যাখ্যা করেছেন বা তুলনা করেছেন। তিনি বলেন, দ্য স্টেট মাস্ট বি কম্প্রিহেন্ডেড অ্যাজ অ্যান অর্গান। জীবদেহের কোনো অংশকে বিচ্ছিন্ন করে যেমন খণ্ডিত অংশের কার্যকারিতা অক্ষুণ্ণ রাখা যায় না, তেমনি অংশ বা ব্যক্তি রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তার গুরুত্ব মর্যাদা হারিয়ে ফেলে। বস্তুত তোমরা জানো প্রিয় ছাত্ররা, আমাদের যে আইডেন্টিটি সেটি কিন্তু জাতীয় রাষ্ট্রের সাথে এতই অবিচ্ছিন্ন যে আমাদের জীবনের বিভিন্ন রকম প্রয়োজন মেটাবার জন্যে আমাদের রাষ্ট্র যে সমস্ত প্রক্রিয়া সৃষ্টি করে তার মধ্যে দিয়েই আমরা অর্জন করতে পারি। আদারওয়াইজ আমরা বনে জঙ্গলে গিয়ে বা প্রকৃতির মধ্যে আমরা কিন্তু যে কোনোভাবে আমরা আমাদের সর্বোত্তম সত্তা হিসেবে নিজের প্রকাশ ঘটাতে পারি না। তো যেটি জৈব সত্তা হিসেবে রাষ্ট্রের পরিচিতি তিনি করান, তার মধ্যে দিয়ে স্পষ্ট হয় যে রাষ্ট্রের মধ্যেই ব্যক্তির উদ্দেশ্য ও আশা আকাঙ্ক্ষার পরিসমাপ্তি। দ্য স্টেট ইজ অ্যান এন্ড ইন ইটসেলফ, এটি ছিল তার কথা। রাষ্ট্রের উদ্দেশ্য ও নৈতিকতার বাইরে ব্যক্তির কোনো স্বতন্ত্র উন্নত মানের উদ্দেশ্য বা নৈতিকতা থাকতে পারে বলে তিনি মনে করেন না। এর পরের পয়েন্টটি প্রিয় ছাত্ররা, রাষ্ট্র ও নৈতিকতা এই দুইটির একটি পারস্পরিকতার যে বিষয় সেইটিকে তিনি এভাবে দেখিয়েছেন যে রাষ্ট্র নিজে কোনো নৈতিক আইনের দ্বারা আবদ্ধ থাকতে পারে না, সমস্ত নৈতিক আইনের ঊর্ধ্বে সে, কারণ রাষ্ট্র নিজেই নৈতিক আইনের সৃষ্টিকর্তা ও সামাজিক নৈতিকতার সর্বশ্রেষ্ঠ বহিঃপ্রকাশ। ব্যক্তিগত নৈতিকতা সামাজিক নৈতিকতার অবিচ্ছেদ্য অংশ। সামাজিক নৈতিকতার প্রতি, যার প্রতীক রাষ্ট্র, শর্তহীন আনুগত্যই স্বাধীনতার পূর্ণাঙ্গ অনুশীলনের মূল শর্ত। এবং নাগরিকের নৈতিকতার মান কী হবে সেটিও আসলে রাষ্ট্রই স্থির করবে এবং সেটি মেনে চলা ব্যক্তির জন্যে বাধ্যতামূলক। রাষ্ট্রের নীতিবোধ ত্রুটিহীন ও সম্পূর্ণ, সুতরাং রাষ্ট্রের মধ্যে বসবাসকারী কেউ রাষ্ট্রকে নীতি লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত করতে পারবে না। প্রিয় ছাত্ররা, এরপরে দেখো, রাষ্ট্র সকল
রাষ্ট্র ও স্বাধীনতা। বস্তুত আমরা আগেই যা কিছু খানিকটা বললাম যে রাষ্ট্রের মধ্যে দিয়েই কিন্তু ব্যক্তি তার স্বাধীন সর্বোচ্চ সত্তায় উপনীত হতে পারে, এইটি হচ্ছে এই কথার মূল বিষয়। এবং জাতীয় রাষ্ট্রকে তিনি সর্বাধিক গুরুত্ব আসলে আরোপ করেছেন এবং রাষ্ট্রকে সকল অধিকারের উৎস হিসেবে আসলে দেখানো হয়েছে। হেগেলের ভাষায় কথাটি এরকম যে একমাত্র রাষ্ট্রের মাধ্যমেই মানুষ পরিপূর্ণভাবে তার বহির্মুখী সত্তাকে তার চেতনার অন্তর্মুখী সত্তার সমপর্যায়ে উন্নীত করতে পারে এবং স্বাধীনতা ব্যক্তির হৃদয়পটে স্বাধীনতার যে চিত্র অঙ্কিত রয়েছে বা যে ধারণা তার সর্বোচ্চ বাস্তবায়ন রাষ্ট্রের মাধ্যমেই এটি আসলে সম্ভব। এবং এই চিন্তাধারার মধ্যে দিয়ে হেগেল আসলে জাতীয় রাষ্ট্রকে তার ফোকাস পয়েন্ট হিসেবে স্থাপন করেছেন। জাতীয় রাষ্ট্র সম্পর্কে তার অতি উচ্চমানের মূল্যায়ন দেখে যেটি বোঝা যায়, তার রাষ্ট্রচিন্তার একটি বৈশিষ্ট্যই একটি যে তার ধারণা যে জাতীয় রাষ্ট্রই আইন, নৈতিকতা, শিল্প সৃষ্টি করতে পারে। জাতীয় রাষ্ট্র ব্যতীত জাতীয় প্রগতির কথা বলা বৃথা, অর্থাৎ হেগেল জাতীয় রাষ্ট্রের বাইরে অন্য কিছু কল্পনা করতে পারেননি। তবে হেগেলের জাতীয়তাবাদ কিন্তু আমরা যে প্রচলিত জাতীয়তাবাদের কথা তাত্ত্বিকভাবে পড়েছি তার সাথে যায় না, বরং উদারনীতিক ধারণার বিপরীতে তিনি রাষ্ট্রের শৌর্য, বীর্য, সমৃদ্ধি এগুলি তার জাতীয় রাষ্ট্রের বৈশিষ্ট্য এবং যার অপরিহার্য একটি আরেকটি ধারণা হচ্ছে যুদ্ধ। তার ধারণা ওই যে থিসিস, অ্যান্টিথিসিস, সিনথিসিসের প্রক্রিয়ায় তিনি মনে করেন যে যুদ্ধ এরকমই একটা ব্যাপার। এবং নেপোলিয়ান যখন আক্রমণ করেছিলেন তিনি কিন্তু প্রথমে নেপোলিয়ানকে স্বাগত জানিয়েছিলেন, যদিও পরবর্তীতে নেপোলিয়ানের চিন্তাভাবনার সাথে তিনি আর একমত ছিলেন না। তো যুদ্ধকে তিনি মনে করেন যে যুদ্ধের মধ্যে দিয়েই একটি জাতির বা দুইটি জাতির এই সংঘর্ষের মধ্যে দিয়েই রাষ্ট্র ধারণার যে দুর্বলতাগুলি বা দুর্বল অংশগুলি সেগুলি চলে গিয়ে রাষ্ট্রের যে শক্তিমান বিষয়গুলি বা রাষ্ট্রের যে গৌরবের বিষয়গুলি সেইগুলি সামনে চলে আসে এবং যুদ্ধে যারা জয়ী হয় তারাই বিশ্ব চেতনার মূর্ত প্রতীক, তিনি এভাবেই মনে করতেন। তো এই যে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম তার যে রাষ্ট্র ধারণা তার কিন্তু কিছু সমালোচনাও রয়েছে, বিশেষ করে তোমরা বোধহয় বুঝতেই পারছো যুদ্ধ সম্পর্কে তার যে ধারণা আমাদের প্রচলিত ধারণার কিন্তু বিপরীত। আমাদের বিশ্বব্যাপী প্রচলিত যে মানে মানুষের কাছে যে অ্যাকসেপ্টেবল যে চিন্তা সেটি হচ্ছে যুদ্ধ না, শান্তি ভিত্তিক। তো রাষ্ট্র সম্পর্কে হেগেল যেসব মত দিলেন, যেগুলি আমরা আলোচনা করেছি, সেইগুলি তিনি যে আলোচনা করেছেন সেটি কিন্তু প্লেটো যেমন একটি আদর্শ রাষ্ট্রের প্রেক্ষিতে রাষ্ট্রকে একটি সর্বশক্তিমান হিসেবে দেখিয়েছেন, তিনি কিন্তু সেরকমও করেননি। বরং বাস্তবে যে রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান সেইটিকেই তিনি গৌরবান্বিত করে বিধাতার পদচ্ছাপ বলে, হ্যাঁ, তিনি এটিকে দেখিয়েছেন বিধাতার পরিকল্পনাকে যে ধূলির ধরণীতে ঈশ্বরের যে জয়যাত্রা সেটি ত্রুটিপূর্ণ যে বাস্তব রাষ্ট্র ব্যবস্থা সেটিকেই তিনি বলেছেন। এবং এই অভিহিত করার মধ্যে দিয়ে তিনি আসলে চরম স্বৈরতন্ত্রের পথ প্রশস্ত করে দিয়েছেন এবং পরবর্তীতে হিটলার, মুসোলিনির যে চিন্তাভাবনা বা তাদের যে মত পথ সেটির একটি উৎস হিসেবে কিন্তু আসলে হেগেলের এই ভাবনা কাজ করেছে। প্রিয় ছাত্ররা, তিনি এই জন্যে হেগেলকে সময় সময় তার রাষ্ট্রতত্ত্বকে সর্বাত্মকবাদের মূর্ত অভিব্যক্তি বলা হয়, যে তিনি উৎসাহিত করে গেছেন পরবর্তী সর্বাত্মকবাদী রাষ্ট্রচিন্তক বা যারা মূলত এগুলিকে বাস্তবায়ন করেছেন সেগুলিকে, এবং তারা যারা এগুলি করেছেন হিটলার, মুসোলিনির ন্যায়, তারা আসলে হেগেলের যে রাষ্ট্রবাদ তার থেকে উৎসাহ পেয়েছেন। সেই হিসাবে
তাকে সমালোচকেরা আধুনিক সর্বাত্মকবাদের জন্মদাতা বলে চিহ্নিত করে। প্রিয় ছাত্ররা, এ পর্যায়ে দ্বিতীয় ক্লাসে আমরা স্বাধীনতা নিয়ে এবং রাষ্ট্রচিহ্ন হেগেলের স্বাধীনতা সম্পর্কিত মতবাদ এবং অন্যান্য আরও কিছু বিষয় নিয়ে হেগেলের রাষ্ট্রচিন্তায় যে অবদান সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, শুভকামনা করছি। ধন্যবাদ।